প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আমরা সবাই জানি যে আজকে সারা দুনিয়ার মানুষ ডায়াবেটিসকে কীভাবে ঠেকানো যায়, কীভাবে কন্ট্রোল রাখা যায় এই ব্যাপারে সোচ্চার হচ্ছে। তো সারা দুনিয়ার মানুষ একটা রোগের ব্যাপারে এত সোচ্চার কেন? কারণ ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার, ডায়াবেটিসকে বলা হয় যে মোস্ট চ্যালেঞ্জিং পাবলিক হেলথ প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড। ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে বিশেষ করে টাইপ টু, যেটা 95% লোকেরই, এরা জানেও না বেশিরভাগ লোকই যে তার ডায়াবেটিস, এবং যখন জানে তখন তার ভিতরের অনেক অর্গানই ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ থাকে, হার্ট ড্যামেজ থাকে, চোখ ড্যামেজ থাকে। এই জন্য চাই আগের থেকে ডায়াগনোসিস, আগে থেকে যদি ডায়াগনোসিস করা থাকে তাহলে পরে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, আমরা ডায়াবেটিসকে এখন কন্ট্রোল করতে পারি, এবং এই কন্ট্রোলের মাধ্যমে একটা লোকের স্বাভাবিক জীবনযাপন অফার দিতে পারি। আমাদের মাদের অনেকেরই প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয়, আমরা যদি কন্ট্রোল করি তাহলে সুস্থ বাচ্চা আমরা দিতে পারি, সুস্থ মা সুস্থ শিশু, এটা সবাই জানি। আমাদের অনেক নতুন প্রজন্ম যারা, বিশেষ করে নতুন যে সমস্ত গবেষণাগুলি আমাদের দেশে হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায়, তাতে দেখা যাচ্ছে যে আমাদের ইয়ংদের ডায়াবেটিস হচ্ছে। এখন ক্লাস ফাইভে, সিক্সে, নাইন টেনের বাচ্চাদের যদি এই বয়সে ডায়াবেটিস হয় এবং ওরা জানেও না যে তার ডায়াবেটিস, মোটা হচ্ছে, টেস্ট করতে যাওয়া ডায়াবেটিস, তাহলে এদের ভবিষ্যৎ কী হবে? এখন থেকে যদি আমরা এদেরকে এই ডায়াগনোসিসের আওতায় আনতে পারি, এদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে এদেরও স্বাভাবিক জীবন অফার দেওয়া সম্ভব। আমরা ডিটেক্ট করতে পারলাম না, দেরি হলো, তাহলে যখন ওরা ডিটেক্ট হবে তখন এদের অনেকেরই কিডনি, লিভার, হার্ট, চোখ এগুলি ধরবে, তখন আবার নর্মাল করার আর সুযোগ নেই। তাহলে এগুলি কেন হচ্ছে যে আমাদের ডায়াবেটিসের মাত্রা যেখানে 10% ছিল সেখানে এখন এই 21-এ এসে 14% কেন হলো? তার কারণ যে আমাদের আর্থসামাজিক অবস্থা চেঞ্জ হচ্ছে। এখন আমাদের শহরমুখী লোকজন শহরে এসে যে পরিবেশে পড়ে, যেখানে হচ্ছে হাঁটার সুযোগ কম, কায়িক পরিশ্রম কম, খাওয়া দাওয়ার হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে ফাস্টফুডগুলো, এই যে লোভনীয় ফাস্টফুডের অ্যাডভার্টাইজ, এগুলি আমাদের বাচ্চাদের সর্বনাশ করছে। আমাদের বাচ্চারা এখন ফাস্টফুড বলে এরা অভ্যস্ত হচ্ছে, আমাদের বাচ্চাদের কায়িক পরিশ্রম তো করে না, করার সুযোগও নেই, স্কুল আছে মাঠ নেই, হয়তো দেখা যায় যাবে উপরতলায় স্কুল, নিচতলায় ফাস্টফুডের দোকান, আর এসি গাড়িতে চলে আবার লিফটে উঠে বাসায় যাচ্ছে, তো পরিশ্রম কোথায়? তো এটার জন্য প্রয়োজন এই ডায়াবেটিসের যে মহামারী, যেটা 1.5 কোটি হয়ে গেছে এবং 1.5 কোটি অপেক্ষা করছে, এই অপেক্ষমান 1.5 কোটিকে আমরা 50% কমাই ফেলতে পারি বিনা পয়সার ওষুধ লাইফস্টাইল দেওয়া, যে হেলদি লাইফস্টাইল এবং এক্সারসাইজ, এর মাধ্যমে আমরা 50% ডায়াবেটিসকে কমাইতে পারি। তো যেখানে 1.5 লক্ষ অপেক্ষা করছে, যদি 75 লক্ষকে আমরা মানে কমাইতে পারি, যে 1.5 কোটি লোকের প্রি ডায়াবেটিস, তার যদি অর্ধেক 75 লক্ষকে আমরা প্রিভেন্ট করতে পারি বিনা পয়সা, এটাই গরিব দেশের জন্য বিরাট হবে। এই জন্য চাই একটা সমন্বিত পরিকল্পনা, যেখানে প্ল্যানার থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে ডাক্তাররা, সমাজসেবকরা সবাই মিলে একটা প্ল্যান বের করবেন যে আমরা সমন্বিতভাবে ডায়াবেটিসকে ঠেকাবো। ঠেকানো সম্ভব, কন্ট্রোল করা সম্ভব, নর্মাল লাইফ অফার দেওয়া সম্ভব, প্রয়োজন শুধু পরিকল্পনা, এবং পরিকল্পনাটা হতে হবে সমন্বিত। আমরা চাচ্ছি মাঠ, এখন যদি যারা স্কুল দিচ্ছেন লাইসেন্স, ওনারা যে বলেন যে মাঠ ছাড়া লাইসেন্স দিব না, তাহলে আটকে গেল। আমাদের রাস্তা আছে কিন্তু হাঁটার সুযোগ নাই, আমাদের গাড়ি ঘড়ি সেই সাইকেল এমনকি রিক্সা পর্যন্ত ফুটপাথ দিয়ে হাঁটতেছে, তা হাঁটবো কোথায়? তা আমরা চাচ্ছি কিন্তু পারতেছি না, এটা করতে গেলে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। যেরকম ব্যক্তি উদ্যোগ প্রয়োজন, সামাজিক উদ্যোগ প্রয়োজন, রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। আমাদের রাষ্ট্র আগাচ্ছে, আলহামদুলিল্লাহ সব মেডিকেল কলেজগুলিতে এখন ডায়াবেটিস সার্ভিস দিচ্ছে, বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে, সবাই আমরা এই সুযোগ গ্রহণ করি। এমনকি প্রাইভেট হাসপাতালগুলো, পপুলারের মতো বহু হাসপাতাল আছে যেখানে ডায়াবেটিসের সেবা দিচ্ছে, আমরা সাধুবাদ জানাই, এবং ডায়াবেটিস প্রিভেনশনে সবাই এগিয়ে আসি, তাহলে এটা সম্ভব যে এই দেশ থেকে ডায়াবেটিস কমানো এবং ডায়াবেটিস
স্বাস্থ্যের সার্ভিস দেওয়ার মধ্যে মানুষকে স্বাভাবিক জীবনযাপন দেওয়া, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে।